কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এমন কিছু সবজি বা ফসলের চাষ নিয়ে আলোচনা করব যেগুলি খুব কম চাষ হয় এবং এগুলি খুবই উপকারিতা এবং মানবদের পক্ষে খুবই পুষ্টি গুণে ভর্তি চল বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা বন্ধুরা আমরা সকলে তো ধান চাষ তো সবাই করে থাকি কিন্তু এমন এক প্রজাতির ধান আছে যেটি হয় কালো রঙের হ্যাঁ বন্ধুরা এই ধানটি হয় কালো রঙের এই ধানটি চাষের প্রচুর উপকারিতা আছে বন্ধুরা এই ধানটি চাষবাস খুবই কম জায়গায় দেখা যায় এটি মূলত পাহাড়ি অঞ্চলে বেশি চাষ হয় এখন সব জায়গাতেই আস্তে আস্তে এই চাষটা ছড়াচ্ছে এই এই ধান থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ও প্রচুর রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে বন্ধুরা বিজ্ঞানীরা বলেন যে এই ভাতের চাল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা দু নম্বর হচ্ছে যে লাল কলা চাষ এই কলাটি আপনারা দেখে বুঝতে পেরে গেছেন যে এই কলাটির রঙ হচ্ছে লাল এই কলাটি খুব কম জায়গাতে চাষ হয় এবং এটির চাহিদা খুবই ব্যাপক পরিমাণে বাড়ছে এর চাষ আস্তে আস্তে এগোচ্ছে এই কলাটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটারিন মিনারেলস ও খনিজ লবণে ভর্তি এই কলাটি হৃৎপিণ্ড ও ফুসফুসের পক্ষে খুবই উপকারিতা আপনাদের লক্ষ্য করবেন যে এই কলার চাষ যেই জায়গায় হয় সেই জায়গার ব্যাপক পরিমাণে এর খ্যাতি রয়েছে এই কলার চাষ মূলত মালয়েশিয়া ও অন্যান্য স্টেটে যেমন সিকিম তারপর হচ্ছে থাইল্যান্ড এই জায়গায় বেশি এই কলার চাষ দেখা যায় এই কলাটার নাম হচ্ছে জি নাইন বন্ধুরা তিন নম্বর হচ্ছে যে ভুট্টা চাষ আপনারা মূলত ভুট্টা দে দেখেছেন তবে এই ভুট্টাটা হচ্ছে ওটু রকম এইটির রং হচ্ছে কালো এই দানাগুলি হচ্ছে কালো কালারের এই ভুট্টাটা মূলত খুব কম জায়গাতেই চাষ হয় তবে এর চাহিদা খুবই দিনকে দিন বাড়ছে এই চাহিদা কারণ দিনকে দিন বাড়ছে কারণ কি এই ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যে ভিটামিনগুলো অন্য কোন সবজির মধ্যে পাওয়া যায় না আমরা যে সকল চাষি ভাইরা ভুট্টা চাষ করে সেই ভুট্টাটি গাছটি ঠিক এর মতিন হয় কিন্তু ফসলটির রঙটি হয় কালো গাছের রঙ হয় সবুজ কিন্তু ফসলটির হয় কালো যে সকল চাষি এই সব ফসল চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভ করে ও অর্থনৈতিকভাবে তারা দাঁড়াতে পারে আপনারা লক্ষ্য করবেন এই সব ফসলগুলি কিন্তু দাম কিন্তু খুব একটা কম থাকে না এই দাম বেশ কারণে এই ফসলের লাভ আছে বন্ধুরা চার নম্বর বিষয়টি হচ্ছে যে কালো টমেটো চাষ বন্ধুরা টমেটো বহু রঙের হয়ে থাকে তাই আজকে কালো টমেটো নিয়ে আলোচনা করছি টমেটো মূলত আমরা দেখেছি লাল রঙের হয়ে থাকে সবুজ রঙের হয়ে থাকে ও হলুদ রঙের হয়ে থাকে ও গোলাপি কালারও হয়ে থাকে তো আজকে বন্ধুরা কালো টমেটো নিয়ে চাষ চাষ নিয়ে আলোচনা করছি এই টমেটোটি এর গুরুত্ব বেশি কারণ এই টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই কালো টমেটো চাষ এখন পৃথিবীর সব জায়গাতে দেখা আছে কিছু কিছু জায়গায় তো বেশ ভালো পরিমাণই দেখা যায় তবে এই কালো টমেটো চাষ করতে হলে একমাত্র পলি হাউসের মধ্যে করতে হবে নাহলে এই টমেটো চাষ করা যাবে না এবার বন্ধু আপনাদেরকে বলি যে এই কালো টমেটোর মধ্যে এমন কি আছে যেটা অন্য টমেটোর মধ্যে নাই বন্ধুরা এই কালো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ও বি টুয়েলভ ও কার্বোহাইড্রেট জিঙ্ক ও অনেক প্রজাতির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার ফলে মানব দেহের পক্ষে এটি খুবই পু মানবদের শরীরে যেমন হচ্ছে চোখ ও হৃদপিণ্ডের জন্য এটি খুবই উপকারিতা বন্ধুরা এই সকল সবজি আপনারা সব জায়গায় পাবেন না এটি সব জায়গায় অ্যাভেলেবেল নয় এটি একমাত্র কিছু অনলাইন কোম্পানি আছে যারা এই সবজিগুলো বিক্রি করে বন্ধুরা আপনারা যদি এই সকল চাষ নিয়ে আগ্রহী থাকেন তো আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আমি এই যে সকল সবজির সিট কোথায় পাওয়া যায় এগুলো সঠিক কীভাবে চাষবাস করতে হয় সঠিক পরামর্শ আপনাদেরকে আমি জানিয়ে দেব বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে কালো আলু চাষ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কালো আলু চাষ এই চাষটি খুবই ব্যাপক পরিমাণে দিনকে দিন বাড়ছে বন্ধুরা এই আলুর রঙ যেমন ভিন্ন তেমনি এর স্বাদ ও টেস্টও আলাদা বন্ধুরা এই আলুর যখন চাষ হয় তখন অনেক জনি বলে থাকে যে এই আলু চাষ বেশি দিন চলবে না কিন্তু বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছে যে এই আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যে এটা নর্মাল আলুর মধ্যে নেই আলুর কুড়ি থেকে তিরিশ প্রজাতির আলু পাওয়া যায় সারা বিশ্বে তার মধ্যে এইটি পঞ্চম স্থানে পড়ে বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই আলুর কী কী উপকারিতা রয়েছে এই আলু মূলত প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন বি ভিটামিন সি টুয়েলভ এবং কার্বোহাইড্রেট ও জিঙ্ক ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বন্ধুরা প্রথমে আমিও ভেবেছিলাম যে যেসব সবজির মধ্যে প্রচুর ভিটামিন পাওয়া যায় সে তো এর মধ্যেও রয়েছে কিন্তু এই সবজির মধ্যে আটটা জিনিস রয়েছে যেটি প্রচুর পরিমাণে সাহায্য করে রক্তের রক্তের হিমোগ্লোবিনের যে পরিমাণটা বজায় রাখতে সাহায্য করে এই সবজিটি বন্ধুরা সবার শেষে হচ্ছে লাল ফুলকপির চাষ বন্ধু এটি ঠিক লাল নয় এটি কিছুটা পিঙ্ক কালার ও কিছুটা বেগুনি কালার হয়ে থাকে বন্ধুরা আপনারা সাধারণত ফুলকপি কেমন হয়ে দেখেছেন আপনারা সাধারণত ফুলকপি সবুজ ও সাদা রঙের দেখে থাকেন তবে এই ফুলকপিটির মধ্যে এমন কিছু যা রয়েছে যেটি অন্য ফুলকপির মধ্যে নেই বন্ধুরা এই ফুলকপিটি পলি হাউসের মধ্যে চাষ করতে হয় এই ফুলকপিটি সূর্যের তাপ বেশি নিতে পারে না সূর্যের তাপ এর বেশি নিতে গেলে এই গাছটি মারা যায় এই গাছগুলি বন্ধুরা প্রকৃতিভাবে ও জৈব সার দিয়ে তৈরি করতে হয় এই গাছ কোনো রকম রাসায়নিক সার নেয় না রাসায়নিক সার প্রয়োগ করতে গেলে এই গাছের মধ্যে প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা দেয় তার ফলে ফলন একদম হয় না একমাত্র গোবর সার ও ভার্মি কম্পোস্ট বা পাতা পচা দিয়ে এই এই গাছ চাষ করতে হয় এবার আপনারা বলতে পারেন যে এই ফুলকপি চাষের মধ্যে এত খরচা রয়েছে তো আমরা করতে যাব কেন বন্ধুরা এই ফুলকপি পার পিস যেই দামে বিক্রি হয় আপনাদের চিন্তাভাবনার বাইরে এই ফুলকপির চাষ একমাত্র বড় বড় ফাইভ স্টার হোটেল ও অনলাইন শপিং কোম্পানিগুলো এই সবজিগুলো কিনে থাকে তাই এই সবজি থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় বন্ধুরা আপনারা জানাবেন যে এই যে এতগুলি সবজি দেখালাম এর মধ্যে আপনাদের শব্দে কোনটা বেশি ভালো লেগেছে ও আপনাদের যেই চাষ নিয়ে আগ্রহী এবং যেইটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেইটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব বন্ধুরা আপনারা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য চাষি ভাইরা ও আরও অন্যজনেরা এর সম্পর্কে আরও বিষয় জানতে পারে